অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, পাইলাম না রে, কিচ্ছু হয় না, কি করব জীবনে, হতাশ, নিজের অবস্থান নিয়ে সুখী না। কিন্তু অনেক লোক আছে তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। তো মানুষের চাহিদার কোনো শেষ নাই, যার আছে বেশি তার চাই বেশি। সুখ কারে বলে, কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কিনা যায় না। দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি, যারা সম্পদশালী এরা দুঃখী বেশি। শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে। রাব্বুল আলামিন বলেন, আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও গোলাম, দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে, এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না, যতদিন না তোরা কবরে ঢুকবি। আল্লাহ বললেন, দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে গিয়েছো, আখেরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছ, কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে, কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে, যেতেই হবে, আমরা ভুলে যাই। আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত পাওয়ার লোভ, বেশি বেশি খাওয়ার লোভ, বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে। এটা মানুষের স্বভাব, আরো চাই আরো চাই, এই স্বভাবটা আছে না নাই? দেখবেন ছোট বাচ্চারা মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না, বড়ে কৃষ্ণপুর কি দেয়? আগে বাতাসা দিত না, এখন কি দেয়? জিলাপি দেয়, মিষ্টি দেয়। তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয়, ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেয়, নিয়ে আবার ওই গেটে লাইন ধরে, ওর হাত হলো ছোট হাত, ওর হাত ভর্তি জিলাপি, আর নেওয়ার জায়গা না, এরপর আরেক জায়গায় লাইন ধরছে, আরো লাগবে, আরো লাগবে, এই আরো 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 চাই, এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে। এত লাগবে কেন তোমার? চাহিদার কোনো শেষ নাই, আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং, যার আছে বেশি তার চাই বেশি। যার সাইকেল আছে তার হোন্ডা চাই, হোন্ডা আছে তো প্রাইভেট কার চাই, প্রাইভেট কার আছে তো প্লেন চাই, প্লেন আছে তো হেলিকপ্টার চাই, হেলিকপ্টার আছে তো ওইটা চাই, ওইটা আছে তো সেটা চাই। এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই? চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই? এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই? মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আছে না নাই? তো মানুষের চাহিদার কোনো শেষ নাই, যার আছে বেশি তার চাই বেশি। এজন্য বিষ্ণুই বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও, ওয়ালা তানজুর মান হুয়া আআলা মিন, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না নাই? আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, পাইলাম না রে, কিচ্ছু হয় না, কি করব জীবনে, হতাশ। আসলে আছে কিন্তু অনেক, কিন্তু শুকরিয়া নাই, ডাকাত ঠিক কি না? নিজের অবস্থান নিয়ে সুখী না, কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়। তাদের দিকে তাকিয়ে দেখেন, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন, তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। শেখ সাদির নাম শুনেছেন? ইরানের বিখ্যাত এক কবি, উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি খুব দুঃখ পেলেন, হায় রে, আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার দুইটা পাই নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অনেক দিয়েছ, শুকর আলহামদুলিল্লাহ। এই জন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি পড়বো? জোরে বলেন কি পড়বো? এই জন্য কানাতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম। সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না, ঠিক কিনা? অল্প খান, অল্প পড়েন, অল্প জামান, অল্পের ভেতরে বরকত ঢুকায় দিছে কে? দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি। জরিপে এটা দেখা গিয়েছে, অনেক সার্ভেতে এটা এসেছে, যারা সম্পদশালী এরা দুঃখী বেশি, এদের দুঃখ বেশি, টেনশন বেশি, খুব স্বাভাবিক। টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি ঘরে শান্তি তার কম, আছে না নাই? ঘরের ভেতরে অশান্তি, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, মেয়ে করে পরকিয়া, আছে না নাই? স্ত্রী কথা শোনে না, ভালোবাসা নাই, ঘরটা জাহান্নামের টুকরা, রোগ বালাই, এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে 5 লাখ 10 লাখ, আছে না নাই?
কিছু খেতে পারে না, ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে, ডায়েট, ভেরি ডায়েট মেনু, এটা 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 কিছুই খাবেন না, শুধু গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন, ইচ্ছে মতো ঘাস খাবেন, মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন, শাক খাবেন, সবজি খাবেন, সালাদ খাবেন, গরু চিংড়ি মুরগি গোশত ইলিশ কিছু খেতে পারে না, তাহলে রোগ বেশি, খাওয়ার মজা নাই, ঘরে সাংসারিক শান্তি নাই, খালি ব্যারাম আর ব্যারাম, কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে। আর অল্প যারা খায়, অল্প পড়ে, রিক্সাওয়ালা কুলিওয়ালা, অল্প বেতনের চাকরি, কিন্তু হক হালালি মেনে চলে, দেখবেন শান্তি আছে অনেক। হ্যাঁ, বাসা ভাড়া দেয়, ফ্যামিলি চালায়, বাচ্চাদের স্কুল বিল, এরপরও মাস শেষে 1-2 হাজার টাকা হাতে থেকে যায়, আরো প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম, তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই, সুখ কারে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কিনা যায় না, শান্তি টাকা দিয়ে হয় না, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে, শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে চিল্লায় বলেন ঠিক কিনা?